وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العظيم معزز محترم حضرت مسلم اکرام স্নেহের কষিকাষা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আমরা সেই মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন রবিউল আউয়াল মাসে একটি একটি উল্লেখযোগ্য মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কিভাবে সৃষ্টি হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টির ব্যাপারে প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন যে আমার সময়ে আমার মাঝে বিশ্বনবীকে সৃষ্টি করেন আবেদন করেছিলেন সকলে আল্লাহ পাক সকলের আবেদন রক্ষা করে এমন একটি উপযুক্ত সময়ে রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পারফেক্ট সময়ে আরবের বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন রাসূল আসার অনেক ইতিহাস অনেক ঘটনা আপনারা জানেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আগমন করার বিষয়ে এবং তার সারা জীবনের অধ্যায় আমলগুলোর ব্যাপারে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্ম আর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত মানে জীবন আদর্শ শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা এখন একদল আছি মিলাদ নিয়ে আরেক দল সীরাত নিয়ে কেউ আছে মিলাদ নিয়ে জন্ম নিয়ে রাসূলের জন্ম কখন কিভাবে কি হয়েছে এগুলো সম্পর্কে একজন ব্যতিব্যস্ত মিলাদ করার জন্য আরেক শ্রেণী আমরা আছি যে সীরাত নিয়ে গবেষণা করতেছি সিরাতের উপরে গবেষণা সিরাতের উপরে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাবেন নির্দিষ্ট সময়ে পাঠিয়েছেন তিনি যেমন রাতের শেষ অংশে সূর্যের দিকে দিনের প্রথম অংশে তিনি এসেছেন রাতও চেয়েছিল আল্লাহ পাক তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাত্রে দুনিয়াতে প্রেরণ করো দিন বলেছিল আমিও আমার কাছে প্রেরণ করো আমার সময় আল্লাহ পাক সবার আকুতি রেখেছেন এইভাবে অসংখ্য কিছুর আকুতি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আল্লাহ রাসূল আসার আগেই জাহাকাল বাতিল যখন হক আসে তখন সমস্ত বাতিলেরা চলে যায় নষ্ট হয়ে যায় নস্যাৎ হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এতে আমরা সকলেই খুশি না বেজার খুশি নিঃসন্দেহে খুশি আমাদের অনেক আনন্দ আছে রসুলের আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন রোম পারস্য একদম উজ্জ্বল হয়ে গেছে প্রাসাদগুলো একদম জল জল করছে
নূরে নূরান্বিত হয়ে গেছে বিশ্বনবীর আগমনে। মা আমিনা রাদিয়াল্লাহ মা আমিনা দেখেছেন এই দৃশ্যটি, এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামও সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে আমি না গেলে তোমাদের এমন একজন বাশির তিনি আসবেন না, আমি যাব গিয়ে তাকে পাঠিয়ে দিব, তোমাদেরকে তিনি গাইডলাইন দিবেন, তোমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কথা, বাইবেলে আছে, ইঞ্জিলে আছে, এরকম অতীতের অনেক গ্রন্থে এই কথাগুলো এসেছে বিশ্বনবীর ব্যাপারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা একটা অংশ নিয়ে আছি মিলাদ। এই মিলাদ মানে বিশ্বনবীর জন্ম, নবীজির জন্ম হয়েছে আরব ভূখণ্ডে, এটা অস্বীকার করার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনি ওয়াসতুম বিআ ইয়াউমাল ইসনাইনি ওয়া তুওয়াফি ইয়াউমাল ইসনাইনি ওয়া খরাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মদিনা ইয়াউমাল ইসনাইনি ওয়া কাদিমাল মদিনা ইয়াউমাল ইসনাইন ওয়া রাফা আল হাজারা আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে এবং নবুয়ত পেয়েছি সোমবারে, নবুয়ত লাভ করেছিও সোমবারে, এবং সোমবারে তিনি ইন্তেকালও করেন। সোমবার মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা দেন, সোমবারে মদিনা পৌঁছান এবং সোমবারে তিনি হাজারে আসওয়াদ উত্তোলন করেন। সোমবারের সাথে অনেক ঘটনা সম্পৃক্ত রাসূলের। যারা মিলাদ নিয়ে আসে, আমরা মিলাদ করার জন্য পাগল, আনন্দ, রাসূলের জন্ম নিয়ে আনন্দ না, আসলে রাসূলের সাড়ে তিন হাত বডিটার প্রত্যেকটা কর্ম নিয়া, রাসূলের 63 বছরের জিন্দেগি নিয়া পুরোটাই হচ্ছে আমাদের জীবন আদর্শ হিসেবে উল্লেখিত থাকা উচিত। শুধু মিলাদ না, মিলাদ তো একটা অংশ, তার মানে রাজশাহীর মধ্যে কাজীহাটা আছে, কিন্তু কাজীহাটার মধ্যে কি রাজশাহী আছে বুঝতে হবে। রাজশাহী একটা বড় এলাকা, তার মধ্যে কাজীহাটাটা একটা ছোট অংশ, রাজশাহীর একটা অংশ বিশেষ। বিশ্বনবীটা হচ্ছে এমন, নবীজির সিরাত হচ্ছে 63 বছরের জিন্দেগি, আর মিলাদটা হচ্ছে শুধু জন্ম। জন্মের মধ্যে সিরাত নাই, সিরাতের মধ্যে জন্ম আছে। এখন আমরা কোন দিকে যাব, সিরাতের দিকে যাব না মিলাদের দিকে যাব? কথা বলেন, কথা বলেন, কোন দিকে? সিরাতের দিকে আমাদের যেতে হবে, সিরাতকে আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। বিশ্বনবী এই 63 বছরের জীবনে যা যা করেছেন, নবুয়তির পরে বিশেষ করে নবুয়তের আগে যেই কাজগুলো করেছেন মানবাধিকারের জন্য, ওই কাজগুলো গুরুত্বপূর্ণ, কারণ নবুয়তি পাওয়ার আগে এমন কাজ নবীজি করেছেন যেই কাজগুলো অবশ্যই একজন মুসলিম হিসেবে করণীয়। যেমন যে সহযোগিতা করেছিলেন হিলফুল ফুজুল করে, হিলফুল ফুজুল করে দরিদ্র মানুষকে, মাজলুম মানুষকে তিনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন নবুয়তের আগেই, নবুয়তের আগেই তিনি এই কাজগুলো করেছেন। এমন কাজ বিশ্বনবী নবুয়ত 40 বছর বয়সে পেয়েছেন, কিন্তু নবুয়তির আগে যেই সময়টুকু তিনি ছিলেন, এই সময় এমন একটা কাজ করেন নাই যেটা মানুষের জন্য অকল্যাণকর, ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, অকল্যাণ হয় এমন কাজ নবীজি একটা দিনও করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জন্মগ্রহণ করেছি সোমবার, আমি নবুয়ত লাভ করেছি সোমবার, ইন্তেকালও করেছে করবে করব সোমবার। সোমবারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং সোমবার মদিনায় তিনি পৌঁছান, সোমবারে তিনি হাজারে আসওয়াদ উত্তোলন করেন। এই সোমবারের কথাটা এই জন্য বললাম, আমরা যারা মিলাদ নিয়ে ব্যস্ত আছি, মিলাদ পরে নবীর জন্ম নিয়ে খুশি হই, আনন্দ হই, এটা শুধু আমাদের নয়, বিশ্ব নবীর সময় নবীর চাচা আবু লাহাব কিন্তু অত্যন্ত খুশি হয়েছিলেন, নবীজির জন্মগ্রহণ করাতে অত্যন্ত খুশি হয়ে তার একজন দাসী ছিল সুয়াইবা, তাকে তিনি আজাদ করে দিলেন নবীর সুসংবাদ দেওয়ার জন্য। যখন আবু লাহাবের কাছে গেল, তার চাচা নবীজির চাচা আবু লাহাবের কাছে যখন গেল সুয়াইবা, তখন ঘোষণা দিলেন যে আপনার এমন একটি ভাতিজা হয়েছে, সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা, তো সুন্দর একটা ভাতিজা হয়েছে,
এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব বললেন এত আনন্দিত হলেন আর সঙ্গে সঙ্গে বললেন তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম এত খুশি হয়েছেন কিন্তু তিনি ইসলামের কি কাজে লেগেছেন জান্নাতি না জাহান্নামী জাহান্নামী একজন জাহান্নামী মানুষও বিশ্বনবীর আগমনে সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন কিন্তু খুশি হলেই হবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য খুশি হয়েছিলেন এবং সারা জীবন নবীজির আদর্শকে ফলো করার কারণে মানার কারণে তার আদর্শ সিরাতকে বাস্তবায়ন করার কারণে তিনি একজন জান্নাতি মানুষ সুবহানাল্লাহ একই মানুষের আদর্শ ফলো করার কারণে সে জান্নাতি হলো আর তার জন্মে খুশি হয়ে সে জাহান্নামী হলো বিষয়টা বুঝার দুঃখ লাগে আশ্চর্য লাগে আজকে মুসলমান সন্তানেরা মুশরিক হয়ে যাচ্ছে আজকে মুসলমানের সন্তানেরা হিন্দুদের মতো ইহুদি খ্রিস্টানদের মতো মূর্তি বানিয়ে পূজা করতেছে নাউজুবিল্লাহ মিন জালিক আমি আবার সব সময় বেশিরভাগ সময় ইন্টারনেটে থাকি কারণ আমি নিজেও প্রফেশনাল একজন ইউটিউবার হিসেবে কাজ করি বিভিন্ন কন্টেন্ট তৈরি করি নিজেও এই জন্য অল টাইম আমি নেটে থাকি যার কারণে আপডেট নিউজগুলো আমি ভালো পাই সবসময় দেখি গতকালকেও দেখলাম যে একজন ব্যক্তি একজন মূর্তি মানে একজন মূর্তি বানিয়েছে মূর্তিটার মাথায় টুপি আছে পাগড়ি আছে আর সে সিজদায় পড়ে রয়েছে সিজদা দিয়ে রয়েছে আর এই সিজদার একটা গাড়ির উপরে নিয়ে গাড়িটা টানতেছে মানে যে যেমন আপনার হিন্দুরা যেমন মূর্তি বানিয়ে তারা যে রথ টানে টেনে নিয়ে যায় রথের রথে করে ঠিক তেমনিভাবে এটা বুঝাচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেই তিনি সিজদায় পড়েছিলেন তার মাথায় পাগড়ি পরিয়ে টুপি পরিয়ে তাকে সিজদায় দিয়ে মূর্তি বানিয়ে নিয়ে টেনে যাচ্ছেন আউযুবিল্লাহি মিন জালিক বিশ্বনবী কি মূর্তি তৈরির জন্য এসেছিলেন না মূর্তি ভাঙার জন্য এসেছিলেন তিনি ভাঙার জন্য এসেছিলেন কাবা শরীফে যখন তিনি প্রবেশ করলেন 360টি মূর্তি দেখে একটা একটা করে প্রত্যেকটা মূর্তির মাথাটা নিচু করে দিয়ে মাথা নিচ দিক দিয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছিলেন এটা হচ্ছে মুহাম্মাদের আদর্শ আর আজকে এই মুহাম্মাদের উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দিয়া মূর্তি দেখা যাচ্ছে না চেহারা ফেস দেখা যাচ্ছে না কিন্তু আপনার বডিটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই লোকটা সিজদা দিয়ে রয়েছে এটা নিয়ে টানতেছে আর বলতেছে জশনে জুলুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তারা খুশি এইটা নিয়ে তারা স্লোগান দিচ্ছে আশ্চর্য আশ্চর্য লাগে মুশরিক কিভাবে হয় আপনি কি এই লোকগুলোর মুসলিম বলবেন তারাও মূর্তি বানাচ্ছে হিন্দুরাও মূর্তি বানাচ্ছে আপনার মুসলিমরাও মূর্তি বানাচ্ছে আবার তাদেরকে আমরা মুসলমান কি করে বলি এটা তো একটা মূর্তি মূর্তি পূজা আজকে এইভাবে করে আসতেছে লাত মানাত উজ্জা হুবল ইয়াজু ইয়াগুস ইয়াউক কোরআনে আছে এদের কথা এই এই এইগুলো মূর্তি নয় শুধু মূর্তি তো আসছে পরবর্তীতে এই নামগুলোতে কিন্তু কিছু লোক ছিল আবেদ আল্লাহ পাকের খুব ভালো ইবাদতকারী ছিল এরা লাত মানাত উজ্জা ইয়াগুস ইয়াউক নাসারা এরা কিন্তু এক একটা ব্যক্তি এক একটা মানুষ তারা আল্লাহ পাকের এত বেশি ইবাদত করত এত আল্লাহ পাকের বান্দা ভালো বান্দা ছিল তারা এই ইবাদত করার কারণে আবেদ হওয়ার কারণে পরবর্তীতে এসে কয়েক জেনারেশন পরে এসে এই মানুষগুলো চিন্তা করলো আল্লাহ পাকের নৈকট্য পেতে হলে এই যে আবেদ ভালো ভালো আবেদ ছিল ভালো ভালো নেককার বান্দা ছিল এই বান্দাদের মূর্তি তৈরি করে এদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে এই চিন্তা করে এরা এই লাত মানাত উজ্জা ইয়াগুস ইয়াউক নাসারা এদের মূর্তি তৈরি করে ইবাদত করত এদেরকে সামনে রেখে এদের মাধ্যমে আল্লাহকে পাবে বলেন তো আল্লাহকে পাইতে হলে কোনো মাধ্যমের দরকার আছে কথা বলেন দরকার আছে কোনো দরকার নাই আল্লাহ পাকের ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে সংযোগ দেওয়া যায় কি যায় না আপনি তাহাজ্জুদের নামাজে দ্বারা আল্লাহর সাথে সরাসরি সংযোগ কারো মাধ্যম দরকার নাই কোনো পীর সাহেব দরকার নাই কোনো মূর্তি দরকার নাই কোনো মাধ্যম দরকার নাই আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করেন আল্লাহর সাথে প্রেম করেন আল্লাহর সাথে কথোপকথন করেন কথোপকথনের জন্য তো আল্লাহ পাক নামাজ দিয়ে দিয়েছে বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয় তোমার কোনো মাধ্যম লাগে না ভায়া মাধ্যম লাগে না তুমি সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও এটা আল্লাহর নির্দেশ এই যারা মিলাদ নিয়ে ব্যস্ত আছে
যারা শুধু মিলাদ নবীজির একটা জন্মের একটা অংশকে পূজি করে সারা বছর কোনো খোঁজ নাই খবর নাই শুধু এইটা করে এই মানুষগুলোর ব্যাপারে আমি যেই কথাটা বলতেছিলাম সোমবারের এই মানুষগুলো খোঁজ নিয়ে দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোমবারে যেমনি ভাবে রোজা রাখতেন এই মানুষগুলো কিন্তু রোজা রাখে না রাখে সারা বছর খোঁজ নাই নবীজি জন্মের সময় আসলে জশমে জুলুস করে এটা ওটা করে মিলাদ খেয়ে শেষ আর সারা বছর খোঁজ নাই অথচ সিরাজ যারা অনুসরণ করবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদর্শ নবীজি কিভাবে নামাজ আদায় করতেন কত রাকাত নামাজ আদায় করতেন কয় ওয়াক্ত নামাজ আদায় করতেন এইটাও দেখবে রোজার সময় কোন কোন সময় তিনি রোজা রাখতেন রোজাগুলো কখন ছাড়তেন এইটাও দেখবে নবীজি সোমবার আর বৃহস্পতিবার দুই দিন রোজা রাখতেন সপ্তাহে সাহাবায়ে কেরাম আমরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই দুই দিন রোজা রাখেন নবীজি বললেন আমি জানি এই দুই দিন আল্লাহ পাকের কাছে মানুষের বান্দার আমলনামাগুলো পৌঁছানো হয় আর আমি এই জন্য রোজা রাখি আমি চাই আমার আমলনামাগুলো আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছা এই নির্দেশ বিশ্বনবী দিয়েছেন রোজার ব্যাপারে কোনো খবর নাই অথচ জন্ম নিয়ে ব্যস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মা আমিনার গর্ভে এটা যেমন সত্য কথা তেমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এইটাও সত্য কথা নবীজির মৃত্যুর ব্যাপারে যখন মৃত্যু ইন্তেকাল করেছিলেন এমন একজন ব্যক্তি ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছেন যদি কেউ বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে তাহলে আমি তাকে হত্যা করব তাকে মেরে ফেলব আমি তাকে তার মাথা থেকে দেহটাকে আলাদা করে দিব যদি বলে কেউ মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল করেছেন এই সংবাদ শুনে হযরত আবু বকর চিন্তা করলেন নবীজি তো অবশ্যই মৃত্যুবরণ করেছে এতে কোনো সন্দেহ নাই অবশ্যই ইন্তেকাল করেছেন কিন্তু ওমরকে তো ঠান্ডা করা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন আমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আয়াতটা তিনি তেলাওয়াত করলেন মুহাম্মদ অবশ্যই মৃত্যুবরণ করেছে এতে কোনো সন্দেহ নয় উমর তুমি ঠান্ডা হও নবীজি ইন্তেকাল করেছে এই আয়াতটা কি তুমি বারবার কোরআন শরীফ পড়েছো এটা পড়ো নাই হযরত ওমর বলে অবশ্যই আমি পড়েছি কোরআন অনেকবার আমি পড়েছি কিন্তু এত সুন্দর কথা মুহাম্মাদের ব্যাপারে নবীজির ব্যাপারে ইন্তেকালের কথাটা আমার কখনোই বোধগম্য হয় নাই আপনি বলার পরে আমার মনে হলো এই কোরআনের আয়াতটা যেন আমার কাছে আজকে নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন নবীজি যেমন জন্মগ্রহণ করেছিলেন তেমনি ইন্তেকালও করেছেন অনেকেই মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নবীজি কি হাজির নাজির হতে পারে কেউ কেউ আবার মিলাদ পড়ার পাশে একটা চেয়ার রেখে দেয় ফাঁকা জায়গা এ চেয়ারে বসবে নবীজি এসে মুশরিক হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির দেখা লাগে না নবীজি মদিনায় তিনি শায়িত আছেন এখানে তেনার আসার কোনো দরকার নাই তিনি সব জায়গায় হাজির নাজির নয় আল্লাহ পাক স্বয়ং হাজির নাজির নয় আর নবীজি তো দূরে থাক আল্লাহ পাক কি এখানে হাজির আছেন আল্লাহ পাক আছেন কোথায় আরশের উপরে কোথায় আরো সে সমাসীন ওখান থেকে তিনি সব কিছু দেখেন এখানে তার আসার দরকার নাই আসার দরকার নাই আল্লাহ পাক ওখানে আছেন সব জায়গায় যত সমুদ্রের অতল গহ্বরে আপনি যান না কেন ছোট্ট একটি পিঁপড়াও যদি অতল গহ্বরের নিচে দিয়ে চলাফেরা করে শুধু দেখা নয় নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেখা শুধু নয় ওই পিঁপড়ার পায়ের সাউন্ড পর্যন্ত আল্লাহর কান পর্যন্ত পৌঁছায় যায় সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওখান থেকে নেমে এসে দেখার দরকার নাই নেমে এসে শোনারও দরকার নাই ওইখানেই আওয়াজটা পৌঁছায় যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের মধ্যে রয়েছে নবীজির ব্যাপারে দুরুদ পড়া লাগবে আমরা কি নবীজির শানে দুরুদ পড়ি খালি মিলাদ নিয়ে ব্যস্ত দুরুদের কোনো খবর নাই অথচ নবীজির শানে যদি দুরুদ আপনি তেলাওয়াত করেন দুরুদ পাঠ করেন নবীজির শানে যদি দুরুদ পড়েন তাহলে আপনার জন্য অনেক উপকার কী কী উপকার দুরুদ যদি আপনি পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরুদ পড়লে অন্তত ষাটটি উপকার হাদিসে আসছে পুরস্কার আসছে কি একবার যদি কোনো ব্যক্তি
নবী জিরশানে দুরুদ আদায় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি আপনি বলেন তাও দুরুদের হক আদায় হবে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইটুকু আপনি পড়েন কি কি লাভ হবে নবীজি বললেন নবীজির হাদিস থেকে বর্ণিত আছে প্রথম নাম্বার হলো মহান আল্লাহ দুরুদ পাঠকারীর 10টি গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আপনি একবার দুরুদ পড়বেন সাথে সাথে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ ঝরে পড়ে যাবে maaf হয়ে যাবে দুই নাম্বার 10টি সওয়াব দান করেন 10টি গুনাহ তো যাবে আবার 10টি সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে তারপরে তিন নাম্বার 10টি মর্যাদা আল্লাহ পাক আপনার বৃদ্ধি করে দিবেন 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এইভাবে চার নাম্বার 10টি রহমত আল্লাহ পাক দান করবেন তারপরে পাঁচ নাম্বার ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে একবার দুরুদ পড়লে যদি এতগুলো ফজিলত হয় তারপরে কি ফেরেশতারা পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে তারপরে ছয় নাম্বার ফেরেশতাগণ পাঠকারীর নাম ও পিতার নাম সহ তার সালাতেই দোয়াটা দুরুদ শরীফটা নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ নবীজি মদিনায় থেকে আপনি এখানে দুরুদ পড়বেন আপনার নাম ঠিকানা আপনার বাবার নাম ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছিয়ে দিবে ফেরেশতারা এতে কোনো কষ্ট হয় ফেরেশতাদের যেতে দেরি লাগে নাকি খুব দেরি লাগবে নবীজির কাছে পৌঁছাতে আমরা অনেকেই মনে করি কোরআন শরীফ পড়েছি সওয়াব রেসানি করব ইমাম সাহেবের নিয়ে এসে ইমাম সাহেব দোয়া করবে তারপরে যায় সওয়াব পৌঁছাবে মদিনায় আসলে কি এই সওয়াব পৌঁছাতে নবীজির কাছে পৌঁছানোর জন্য ইমাম সাহেবের দোয়ার অপেক্ষা আল্লাহ পাক করেন করেন না দুরুদ পড়বেন ডাইরেক্ট সংযোগ টাইম লাগবে না দেরি লাগবে না আপনার এই দুরুদটা নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ফেরেশতারা পৌঁছানোর পরে নবীজি কি বসে থাকবেন আপনি নবীর জন্য দুরুদ পড়বেন আর নবীজি কি বসে থাকবেন আপনার জন্য কিছু করবে না ওইখান থেকেই তিনি নিজে এবার সালাত পাঠের জন্য 10 বার দোয়া করতে থাকেন এতগুলো ফজিলত বললাম তাও সুবহানাল্লাহ এত আজ থেকে আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয় হ্যাঁ সুবহানাল্লাহ কার নাম কার নাম দুঃখজনক হলেও সত্য এমন কিছু মুসলিম নামধারী তারা আল্লাহর নাম নিলেও তাদের কাছে ইতস্তত মনে হয় আপনারা দেখেছেন চট্টগ্রামে আল্লাহু আকবার বলা ধ্বনি নিয়া একজন আল্লাহু আকবার একজন বক্তৃতা দিতে গিয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে এইটা নিয়েও সমালোচনা এটা কার নাম কথা বলেন কার নাম আল্লাহর নাম নিতে এত কষ্ট হয় কে মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা তো কোনো দলের স্লোগান নয় এটা আল্লাহর নাম আমরা যদি আসলে এটা যদি ইতস্তত বোধ করে তাহলে সে তো মুসলিম থাকতে পারে না কারণ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কতবার আল্লাহু আকবার বলেন এখন যখন নামাজে দাঁড়াবো প্রথমেই কি বলবো আল্লাহু আকবার কার নাম আল্লাহর এটা কোনো দলের স্লোগান সুতরাং এইটা নিয়ে কেন ইতস্তত হবে এইটা নিয়ে কেন বিব্রত হবে এইটা কোনো দলের স্লোগান নয় এই কথা কেন আসবে ভাই আশ্চর্য লাগে এটা তো আল্লাহর নাম যেখানে সেখানে নিতে পারে মুসলিম মুজাহিদ মুসলিমরা যেখানে যাবে বিপদে পড়বে সমস্যায় পড়বে সেইখানে নাম নিতে হবে কার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি সব জায়গায় থাকবে কেন এটা অমুকের এটা অমুকের ওটা তমুকের এমন ভাগ করি কেন আল্লাহ তো সবার আল্লাহ কি নির্দিষ্ট একটা দলের আওয়ামী লীগের আল্লাহ বিএনপির আল্লাহ জামাতের আল্লাহ সরমনের আল্লাহ তাবলিগের আল্লাহ আল্লাহ সব যার আল্লাহ সবার না সব দলেরই তো আল্লাহ আল্লাহ নিয়ে আবার ভাগাভাগি করার দরকার কি অমুকের দলের অমুকের আমাদের না অমুকের তমুক না এই যে তাকবীরের কথা যে যেভাবে নারায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন আল্লাহর কথা আসবে কারণ সুবহানাল্লাহ যখন আপনি একবার বলবেন তখন এই আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিবেন এই যে বাঙালি লাভ লাভের কথা শুনলে বেশি বেশি বলে লাভ যেখানে নাই ওখানে বাঙালি নাই লাভের কথা বলছে এখন জোবার সুবহানাল্লাহ লাভের আগে বলি নাই আসতে সব সময় আল্লাহ পাকের নাম নেওয়ার সুযোগ আসলেই এটাকে কাজে লাগাবেন সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ভঙ্গিটা ইয়াটা চলে আসবে আপনার মুখ দিয়ে জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে কারণ আপনি মুসলিম আপনি মুমিন আপনি ইমানদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার অনেকগুলো নাম আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সফের মধ্যে একটি আয়াত আছে আমরা যেটা তেলাওয়াত করেছি ওয়াইজ ক্বাল ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে সুসংবাদ দিচ্ছেন হে বনি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম নিশ্চয় একজন রাসূল আসছে তোমাদের কাছে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত তিনি তাওরাতের সত্যায়নকারী তাওরাতকে তিনি সত্যায়ন করবেন তাওরাত কিতাব সঠিক এসেছিল সত্য এসেছিল এইটাকে তিনি সত্যায়ন করবেন ইনজিলকে তিনি সত্যায়ন করবেন আমুবাশশিরান এবং তিনি সুসংবাদ দিবেন বিশ্বনবী সুসংবাদ দানকারী বি রাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার পরে এমন একজন নবী আসবে যিনি মানুষদেরকে সুসংবাদ দিবেন মানুষদেরকে তাওরাতের সত্যায়ন করবেন এই মানুষটার নাম রাখা হয়েছে ইসমুহু আহমদ এই লোকটার নাম কি আহমদ নবীজির নাম একটা আহমদ আর একটা মুহাম্মদ একটা দাদা রেখেছে আর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আহমদ এই যে এখানে কোরআন বলছে নবীজির নাম হচ্ছে আহমদ এটা আল্লাহ পাকের দেওয়া আর মুহাম্মদ রেখেছেন বিশ্বনবীর দাদা মুহাম্মদ মানেও প্রশংসিত আহমদ মানেও প্রশংসিত আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ নামে ভূষিত করেছেন فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين তিনি সুস্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করে দিবেন সুস্পষ্টভাবে মানুষের কাছে জানিয়ে দিবেন এমন জাদুর মতো মনে হবে স্পষ্ট জাদুর মতো মনে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন যা করবেন সবগুলো সঠিক হয়ে যাবে সেই সময় মানুষগুলো বিশ্বাস করতে চাইতো না তাদেরকে বিশ্বাস করানোর জন্যই তিনি বলেছেন ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি চলে যাব তারপরে তিনি আসবেন আমি না যাওয়া পর্যন্ত তিনি আসতে পারবেন না সুতরাং আমার দেরি করা ঠিক হবে না আমি চলে যাচ্ছি তিনি ইনজিল কিতাবে এইভাবে তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এসেছেন এ ধরাতে এসেছেন চলে গিয়েছেন এই আশা এবং চলে যাওয়া এটা একটা কিয়ামতেরও একটা আলামত কিয়ামতের একটা আলামতের মধ্যে এটা আসছে যে বিশ্বনবী এই পৃথিবীতে আসবেন আবার তিনি চলে যাবেন যাই হোক আমরা যেই কথাগুলো শুনলাম নবীজির সামনে দুরুদ পড়লে যেই ফজিলতগুলো হয় অগোছালো কয়েকটি কথা আমরা বললাম শুনলাম নবীজির মিলাদ নিয়ে আমরা পড়ে থাকব না এই মাস পুরো মাসই নবীজির জন্ম নিয়া নবীজির সিরাত নিয়া আলোচনা হবে অনেক জায়গায় আপনারা এগুলো আলোচনা শুনবেন কিন্তু সিরাত আদর্শ আমাদের হওয়া উচিত রাসূলের এই 63 বছরের জিন্দেগিতে যেইগুলো সিরাত সিরাতের জীবনে এসেছে হায়াতি জিন্দেগি জিন্দেগিতে এসেছে পুরোটাই আমরা আমল করার চেষ্টা করব শুধু এই মিলাদ নিয়ে আমরা পড়ে থাকব না শুধু মিলাদ নিয়ে পড়ে থাকব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে তো অনেক কথা আছে গুণ নিয়ে অনেক কথা আছে কোন গুণের কথা আপনারা বলবেন নবীজির গুণের কথা আর কি বলবো নবী নবী যখন বনে যাইতেন উট বকরি চড়াইতেন বনের পশুরা এসে সালাম করিতেন নবী নবীজির গুণের কথা বলে শেষ হবে না নবীজি যখন মাঠে যাইতেন উট বকরি ছাগল চড়াইতেন তখন মেঘেরা এসে বিশ্বনবীকে ছায়া দিত সুবহানাল্লাহ বনে গিয়ে বিশ্রাম নিতেন বনের পশু পাখিরা এসে গাছ হেলান দিয়ে গাছটা বাঁকা হয়ে গাছের ছায়া নবীজির উপরে দিত সুবহানাল্লাহ বনের পশুরা এসে নবীজিকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির গুণের কথা বলে তো শেষ করা সম্ভব নয় আমরা শেষ করতে পারবো না সুতরাং নবীজির গুণটা নয় খালি নবীজির গুণ অসংখ্য গুণে গুণান্বিত তিনি আরবের জাহেল যুগের লোকেরা এমনও কাজ করেছে ভিতরে খেজুরের ভিতরে যে বিচি আছে বিচিটা ফেলে দিয়ে সিদ্ধ করে বলছে এই খেজুর গাছ লাগাও এই খেজুর যদি হয় খেজুর গাছ যদি জন্ম হয় তাহলে তুমি যে সত্য নবী এটা আমরা বিশ্বাস করব নবীজি এইটাও করে দেখিয়েছেন না দেখান নাই দেখিয়েছেন তারপরেও তারা ঈমান আনে নাই নবীজির অসংখ্য মুজেজা আছে আমরা বলে শেষ করতে পারবো না কিন্তু নবীজি যেই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন যেই গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছেন
এইগুলো আমরা আমাদের জীবন আদর্শে বাস্তবায়ন করি তাহলে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রাসূলকে আমাদের সুপারিশকারী হিসেবে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিবেন হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশ্বনবীকে আমাদের সকলের জন্য সুপারিশকারী এবং হাউজে কাউসারের পানি পান করার সুযোগ আমাদের ভাগ্যে নসিব করেন বলেন আমিন এজন্য ভাই আসুন আমরা খালি মিলাদ নিয়ে পড়ে থাকব না সিরাতকে নবীজির জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শে বাস্তবায়ন করে কবরের দিকে চলে যাই ভাই কার কখন মৃত্যু আসে বলা যায় না আল্লাহ পাক যে কোনো সময় আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারে আপনারা জানেন গত শুক্রবারে আমি আসিনি বৃহস্পতিবার আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্মৃতিগুলো অনেক ভাসে সব সময় বাবার পাশে ছিলাম খুব কষ্ট লেগেছে কষ্ট লাগাটাই স্বাভাবিক এখন বাড়িতে গিয়ে আর বাপ ডাক দেওয়ার আব্বা ডাক দেওয়ার আর কেউ নাই মৃত্যু যে এত নিকটে এত কাছে আমার বুকে যখন আমার আব্বা ইন্তেকাল করেছে আমি কোনো কিছু টের পাইনি কোনো সাউন্ড কোনো কিছুই টের পাইনি একদম মানে নিস্তেজ হয়ে গেল একবারে মানে বুঝতেই পারলাম না যে তিনি মানে অন্তর থেকে মানে দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে গেছে রূহটা আলাদা হয়ে গেছে খুব নিকটে থেকে আমি দেখেছি আমার বুকের উপরে বাবার মাথা ছিল মৃত্যুটা যে এতই এতই নির্মম আমি আশ্চর্য হয়ে গেলাম যে বুকে থেকে যা চলে যাচ্ছে রূহটা মানুষটা মৃত্যুবরণ করতেছে কিন্তু আমার বুকে থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না দুনিয়াটা এমনই আপনারও একদিন এমন সময় চলে আসবে আপনার বুকেও এমন একজন চলে যাবে আপনারও কিছুই করার থাকবে না শক্তি আছে সামর্থ্য আছে ক্ষমতা আছে পাওয়ার আছে কিন্তু আজরাইল যখন আসবে তখন এগুলার কিছুই কাজে করবে কিছুই কাজ করে না ভাই আসুন এই মৃত্যুটাকে নিজের মতো করে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বুকে ধারণ করে জীবন আদর্শ হিসেবে মেনে নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন।